বাংলাদেশ ছাত্রলীগ সবসময়ই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে এবং আমরা যেটি সাম্প্রতিককালে দেখি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টার্গেটে পরিণত করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো অস্থিতিশীল করা, শিক্ষা প্রতিষ্ঠানে লাশ পড়ানো এবং এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার মধ্যে মানুষের মধ্যে ভীতিকর পরিবেশ তৈরি করা, কারণ তারা মনে করে যে আন্দোলন সফল করার কৌশল হচ্ছে ভয়, আন্দোলন সফল করার কৌশল হচ্ছে মানুষের উপরে আক্রমণ চালানো, কোন সন্ত্রাস যখন তাকে আক্রমণ চালানো। তো আমরা বাংলাদেশের ছাত্র সমাজকে সোচ্চার রয়েছে, আজকে আমরা মূলত এখানে অবস্থান করছি এবং শুধুমাত্র আমরা নই, এখানে কিন্তু শিক্ষার্থীরা ছুটে এসেছে, কারণ আমাদের শিক্ষাঙ্গনের নিরাপত্তা, শিক্ষাঙ্গনের পবিত্রতা যেন আমরা নিশ্চিত করতে পারি। সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজের জোরালো ঐক্য, তার একটি প্রতিফলন আমরা এখানে স্বতঃস্ফূর্তভাবে দেখতে পাচ্ছি। দেখুন, আমরা রয়েছি, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ছাত্র সমাজের যে নৈতিক প্রতিবাদ, আমাদের যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি যে পবিত্র দায়িত্ব রয়েছে সেটি পালন করার জন্য আমরা এখানে রয়েছি এবং আমরা বিশ্বাস করি যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকবে এবং যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রদর্শন করবে, এটি আমাদের প্রত্যাশা। বাংলা কলেজ শুধু নয়, বাংলা কলেজ আমরা খাগড়াছড়িতে ঘটনা দেখেছি, বগুড়ে আমরা ঘটনা দেখেছি, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের উপযাচক হয়ে আজ হাজিদানের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা এই ধরনের ঘটনা দেখেছি এবং স্বাভাবিকভাবেই তাদের রাষ্ট্র পরিচালনা করার সময় তারা যেমন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে, এখন তারা ক্ষমতায় যাওয়ার উপায় হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যবহার করছে এবং মিরপুর বাংলা কলেজে যেটি গোটা বাংলাদেশের মানুষ দেখে কি নারকীয় তাণ্ডব তারা প্রদর্শন করছে, আমার কাছে তো মনে হয় যে বাংলা নামের প্রতি তাদের এক ধরনের আক্রোশ রয়েছে, তারা আসলে বাংলা ভাষার চেতনায় বিশ্বাস করে না, বাংলা ভাইয়ের চেতনায় বিশ্বাস করে, যে কারণে আজকেও তারা এই ধরনের কর্মকৌশলগুলো অবলম্বন করছে। আমরা সোচ্চার রয়েছি এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে সততার শক্তি রয়েছে, নৈতিকতার শক্তি রয়েছে, শান্তির যে সংহতি আমাদের রয়েছে, এটির মাধ্যমে আমরা বিজয়ী।